পান বিক্রেতা থেকে এখন তিনি দেশের শীর্ষ ধনীদের একজন। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার পান দোকানের ব্যবসায়ী থেকে হাজী মোহাম্মদ সেলিম হয়ে উঠেছেন মদিনা গ্রুপের মালিক। প্রিয় দর্শক, পান বিক্রেতা চান মিয়ার ছেলে হাজি সেলিম এক সময় শুরু করেন সেভেন আপ এজেন্সির ব্যবসা। ওই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সে সময় তার বাবা চান মিয়া ও বড় ভাই কাইস মিয়াকে পুলিশ আটকও করেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর মদিনা ট্রেডিং কর্পোরেশন নামের সিমেন্টের ব্যবসা শুরু করে তারা। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এক পর্যায়ে বাদামতলী এলাকায় ফলের ব্যবসা শুরু করেন হাজি সেলিম। এক সময়ের বিএনপি নেতা হাজি সেলিম 1996 সালে এমপি নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দেন। পূরণ হয় এমপি হওয়ার খায়েশ, বাড়তে থাকে সম্পত্তির পরিমাণ। তার প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1999 সালের মধ্যেই গ্রুপের প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বার্ষিক টার্নওভার 600 কোটি টাকা ছাড়িয়ে যায়। পরের বছরগুলোয় এ সংখ্যা ক্রমেই বেড়েছে। এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল হাজি সেলিমকে। ওই সময় হাজি সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করেন। অনেকেই তার কাছে জমি বা বাড়ি সংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আসত, কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজি সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন। জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে তিনি ঘরে বা দোকানে জোরপূর্বক তালা ঝুলিয়ে দিতেন। এজন্য এলাকায় তালা হাজি নামেও খেতাব পেয়েছিলেন তিনি। 2020 সালে করোনার সময় রাতের আধারে লোকজনকে দিয়ে অগ্রণী ব্যাংকের 19 শতক জায়গা নিজের স্ত্রী গুলশান আরার নামে দখল করেন হাজি সেলিম। তৎকালীন হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংক মিলে স্বাধীনতার পর গঠিত হয় অগ্রণী ব্যাংক। 1972 সালে 5 ডিসেম্বর মিটফোর সড়কের মৌলভীবাজার এলাকায় এই শাখাটি উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকার সরকারি বধির হাইস্কুলের 1 একর জমি দখল করে মদিনা ফিলিং স্টেশন ও ওয়ার্কশপ তৈরি করেছেন হাজি সেলিম। ঢাকা জেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। বুড়িগঙ্গার তীরে চাঁদনি ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন হাজি সেলিম। এ কাজে তাকে সহায়তা করেন কামালবাগের জমির কাগজপত্র জালিয়াতির হোতা হিসেবে পরিচিত হাফেজ কামাল। এছাড়া সোয়ারি ঘাটে নদী তীর দখল করে সেখানে গড়ে তোলেন চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ। এরপর নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশান আরা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন। আরমানিটোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন এমটিসি টাওয়ার। নলগোলায় ভাওয়াল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করেন। শুধু তাই নয়, হাজি সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে 50 থেকে 60 বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজি সেলিম টাওয়ার নামে 2টি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কাউকে কোনো দোকান দেননি তিনি। এ কারণে 2 ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলেও জানা যায়। ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রচুর বিরোধপূর্ণ ও সরকারি জায়গা জমি বা নদীটি দখল করে ক্ষান্ত হননি হাজি সেলিম। তার হাত থেকে রেহাই পায়নি প্রত্নতাত্ত্বিক নিদর্শনও। হাইকোর্টের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে 2019 সালে ঢাকার প্রথম বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত চকবাজারের 100 বর্ষেরও বেশি পুরনো জাহাজবাড়ি গুঁড়িয়ে দিয়েছেন হাজি সেলিম। পায়রা বন্দর সংলগ্ন এলাকার প্রচুর ভূসম্পত্তি কিনেছেন তিনি। এছাড়া এক সময়ে খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের সঙ্গেও ব্যবসা করেছেন হাজি সেলিম। ব্যক্তিগত সম্পদের পাশাপাশি এ সময়ের মধ্যে নিজের ব্যবসাকেও সম্প্রসারণ করেছেন তিনি। তার মালিকানাধীন মদিনা গ্রুপের অধীনে রয়েছে 16টি প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, হাজি সেলিম পরিবারের বিস্ময়কর উত্থানের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।